ফের চালু হতে পারে ভারত পাকিস্তান সিরিজ। রাজনৈতিক জট কেটে গেলেই আসবে সুখবর, 12 বছর পর ফের মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। কবে 22 গজের লড়াইয়ে নামবে ভারত পাকিস্তান? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। স্বাধীনতার আগে এক থাকলেও স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে দিনের পর দিন, আর এই প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়া জগতে। বিশেষ করে ক্রিকেটের মাঠে ভারত ও পাকিস্তানের লড়াই এখন সেভাবে দেখা যায় না। মূলত কোনো আইসিসি টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে খেলতে নামে এই দুই দেশ। এছাড়াও দুই প্রতিবেশী দেশের মধ্যে সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। রাজনৈতিক সমস্যার জন্য 12 বছর আগে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছিল দুই দল। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের দাবি উঠতে শুরু করেছে, আর এই বিষয়টি নিয়ে এবার এসে গেল এক বড় আপডেট। সম্প্রতি এসসিও শীর্ষ বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই পাক বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে প্রাথমিকভাবে দুই দেশের মধ্যে ক্রিকেট চালু করা নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি পাকিস্তানি মিডিয়ার। পাক সংবাদ মাধ্যমের দাবি, জয়শঙ্কর এবং ইশাক দারের মধ্যে বেসরকারিভাবে যে আলোচনার সূত্রপাত হয়েছে, আগামী দিনে সরকারি স্তরে সেই আলোচনা এগিয়ে নিতে চায় দুই দেশ। তাই সম্ভাবনা তৈরি হলেও পুরো বিষয়টি যে এখনো জল্পনার স্তরে রয়েছে তা মোটামুটি বলাই যায়। সে যে উঠেছে আমাদের বনগা শাখা, আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। উল্লেখ্য, শেষবার ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল 2012-13 সালে। তারপর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে নামলেও আর কোনো সিরিজ হয়নি। 2012-13 সালের সেই সফরে একদিনের ম্যাচের সিরিজে জয় পেয়েছিল মিসবা উল হকের দল, ড্র হয়েছিল টি টোয়েন্টি সিরিজ। যদিও মুম্বাইয়ের তাজ হামলার পর থেকে প্রতিবেশী দেশে যায়নি ভারতীয় দল, এমনকি পাকিস্তানে আইসিসি প্রতিযোগিতা খেলতেও নারাজ বিসিসিআই। সম্প্রতি এশিয়া কাপের ভেনিউ বদল করতে হয়েছে সেই কারণে। এমনকি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত পাকিস্তানে খেলতে যাবে এমন কোনো ইঙ্গিত এখনও মেলেনি। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন, কাজিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।